প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় কি কি সতর্কতা অবলম্বন জরুরি সে বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হলো খড়গ্রাম ব্লক প্রশাসনের তরফে। নানা দুর্যোগ মোকাবেলায় কি কি করণীয় তা নিয়ে ছাত্রছাত্রীদের পাঠ দেওয়া হয় এদিনের শিবিরে। মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএসসি কৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995151। বজ্রপাত থেকে সাইক্লোন, সাপে কাটা থেকে জলে ডোবা, বিভিন্ন ক্ষেত্রে জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা ও নানান দুর্যোগ প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় কি কি সতর্কতা অবলম্বন জরুরি যে বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হলো খড়গ্রাম ব্লক প্রশাসনের তরফে। রবীন্দ্র ভবনে আয়োজিত এই কর্মশালায় অংশ নেয় বিভিন্ন স্কুলের পড়ুয়ারা, উপস্থিত ছিলেন স্থানীয় ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, ব্লক প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় বাসিন্দারাও। কলকাতার বিপর্যয় মোকাবেলা বাহিনীর প্রতিনিধি দল এদিন কর্মশালায় খুঁটিনাটি বিষয় সকলের সামনেই তুলে ধরেন। প্রাণরক্ষার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কি কি করণীয় হাতে কলমে দেখানো হয় কর্মশালায়। গাঁও গাঁও মে লোকঙ্কো জাগরুক করনে কে লিয়ে কি বজ্রপাত, সাপ কাটার জন্য ইয়া ফির সুনামি, সাইক্লোন, ফ্লড আনে পর কেসে অপনে আপকো সুরক্ষিত রাখেঙ্গে, साथ में अपने परिवार का भी सुरक्षित जान को सुरक्षा प्रदान करेंगे। इसमें हम क्या करेंगे, अपना बेसिक ट्रीटमेंट, बेसिक जो फर्स्ट एड है उसके बारे में जानकारी देते हैं ताकि भविष्य में बच्चे अपने काम में ला सकें। সচেতনতা বৃদ্ধিতে এদিনের কর্মশালা ঘিরে সকলেই ছিলেন উচ্ছ্বসিত। জনসচেতনতা গড়ে তুলতে এই কর্মশালার প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়েছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। বিপর্যয় এলে পরে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেটা বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। আশা করবো আজকে যে কর্মশালাটাতে যারা অংশগ্রহণ করেছে তারা নিজেরাও সচেতন হবে এবং তারা গিয়ে নিজেদের এলাকায় মানুষজনকে সচেতনতার কাজে সাহায্য করবে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।